আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দূরেরও কাছের দেশেরও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি কুয়েত থেকে বলছি কুয়েতের সর্বশেষ খবর নিয়ে চলে আসলাম প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের মহামারী ভাইরাসের খবর আজ শনিবার বিশ ছয় দু হাজার বিশ তারিখ কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ এর তথ্য অনুসারে নতুন করে গত চব্বিশ ঘন্টায় চারশো সাতষট্টি জন আক্রান্ত হয়েছে এই চারশো সাতষট্টি জন সহকারে মোট আক্রান্তের পরিমাণ হলো উনচল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় নতুন করে মৃত্যুবরণ করেছে ছয়জন এই জন সহকারে মোট মৃত্যুর পরিমাণ হল তিনশো উনিশ জন ইনানিল্লাহি ইহী ও জন গত চব্বিশ ঘন্টায় নতুন করে সুস্থতা লাভ করেছে পাঁচশো ছত্রিশ জন এই পাঁচশো ছত্রিশ জন সহকারে মোট সুস্থতার পরিমাণ হলো তিরিশ হাজার সাতশো ছাব্বিশ জন তিরিশ হাজার সাতশো ছাব্বিশ জন সুস্থতা লাভ করেছে আলহামদুলিল্লাহ গত চব্বিশ ঘন্টায় কতজন বাংলাদেশি আক্রান্ত হয়েছে সে ব্যাপারে নিশ্চিত করেনি তবে দুইশো জন কুয়েতি ছিল এবং বাকি একশো জন অন্য দেশিরা ছিল এমনটাই জানিয়েছে কুয়েত হেলথ এবারে আসি কুয়েত প্রবাসী যারা ড্রাইভিং লাইসেন্স বিষয়েক বিভিন্ন তথ্য জানতে চান তাদের জন্য একটি বিশেষ খবর কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে যে বারো তিন দুই তারিখ থেকে যাদের গাড়ির দপ্তর ও বিমা শেষ হয়ে গিয়েছিল কুয়েতে সাধারণ ট্রাফিক বিভাগ রবিবার থেকে গাড়ির দপ্তর ও বিমা নিবন্ধনের কাজ শুরু করবে তাদের কাজ শুরু হবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত তবে মনে রাখবেন এই মুহূর্তে আপনার গাড়ির দপ্তর নতুন করে নিবন্ধন করতে না পারলেও কোনো জরিমানা বা অর্থ প্রদান করতে হবে না সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেকেই জিজ্ঞাসা করে থাকেন মরুর খোলা থাকবে কি না হ্যাঁ আংশিকভাবে খোলা থাকবে এবং একটু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই নাম্বার অনুযায়ী সেই কার্যক্রম অনুযায়ী কাজগুলো করতে হবে এবং আপনারা যে যোগাযোগ করলেও সেটা দেখতে পারেন যে কতটুকু কার্যক্রম চলছে এবারে চলে আসি কুয়েতের ফ্লাইট খবরে কুয়েত সিভিল এভিয়েশন জানিয়েছে যে দু জন যাত্রী নিয়ে প্রায় পনেরোটি ফ্লাইটের মাধ্যমে আজ কুয়েত থেকে বিভিন্ন ফ্লাইটে বিভিন্ন দেশে গমন করেছে তাদের মধ্যে ইন্ডিয়া কাতার মিশর এগুলো ছিল উল্লেখযোগ্য তবে বাংলাদেশের কোনো ফ্লাইট ছিল না সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অনেকেই আকামা সংক্রান্ত ফ্লাইট সংক্রান্ত করোনামুক্ত সার্টিফিকেট সংক্রান্ত বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার পূর্বের অনেকগুলো ভিডিও এ সম্পর্কে বলা হয়েছে করোনা মুক্ত সার্টিফিকেট নিয়ে কোয়ারেন্টাইন ফি নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি আগেই আপনারা এগুলো খুঁজে দেখতে পারেন আর আঁকামা সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়েও আমি আগে অনেকগুলো ভিডিও দিয়েছি সেগুলো দেখে আপনারা ইনফরমেশন জানতে পারেন আসলে প্রতিদিনের ভিডিওতে প্রতিদিন একই টপিকে কথা বললে ভিডিওগুলো বড় হয়ে যায় অনেকেই দেখতে যায় না তো আপনারা যদি কোনো ইনফরমেশন জানতে চান আগের ভিডিওগুলো দেখতে পারেন এবারে আসি কুয়েতে অর্থপাচার ও মানব পাচারের দায়ে আটক বাংলাদেশি সাংসদ পাপলুর খবরে কুয়েতের গোয়েন্দা সংস্থা একটি রিপোর্টের মাধ্যমে জানিয়েছে যে এই আটক পাবলুর সাথে অন্যান্য জনের মতো আরও চারজনকে নতুন করে পাওয়া গেছে তদন্ত চলছে এই চারজন কারা এই চারজনের মধ্যে দুইজন হল পাবলিক অথরিটির ইনচার্জ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্নেল এবং একটি সংস্থার মহিলা ব্যবসায়ী এই চারজনও এই পাবলুর সাথে জড়িত ছিল এদের ব্যাপারে তদন্ত চলছে কুয়েতের গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছে যে হয়তো বা এর সংখ্যা আরও বৃদ্ধিও হতে পারে অর্থাৎ এই পাবলুর সাথে আরও অনেকেই যুক্ত থাকতে পারে এবারে আসি একটি শোক সংবাদে কুয়েত প্রবাসী আমাদের একজন বাংলাদেশি ভাই নাম দেলোয়ার হোসেন ব্যাপারী গতকাল ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করে ইনানিল্লাহি ওয়নাহে রাজিউন তার বাড়ি ছিল মাদারীপুর জেলার শিবচর থানার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের চার নাম ওয়ার্ডের তার বাবার নাম ছিল রাজ্জাক ব্যাপারী তার বয়স ছিল আটত্রিশ আমরা সবাই এই ভাইটির জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে জানাতুল তুলফের দান করুক সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল কুয়েতের সর্বশেষ খবর যারা কুয়েত এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন খবর পেতে চান আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ঘরে থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং